হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন টপিক নিয়ে ড্রয়িং করতে চলেছি। সবাই কেমন আছো বলো? আমি অরিত্রা, অরিত্রা কারার। প্রত্যেককে আমার চ্যানেলে ওয়েলকাম। এখন তোমরা প্রত্যেকেই জানো শ্রাবণ মাস চলছে, তো এই শ্রাবণ মাসের সময়ে প্রতি সোমবার আমি ঠিক করেছি একটা করে মেহেন্দি আর্টওয়ার্ক করব, সেটা হচ্ছে শিব পার্বতীকে নিয়ে। মোর কথা মহাদেব তো থাকবেনই, তো আজকের উদ্দেশ্য সেটা নিয়েই আজকে প্রথমেই আমি শুরু করছি। তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো এটা পার্বতী। তো দেবী পার্বতী যে কীভাবে ধ্যান করে মহাদেবকে পেয়েছিলেন, তো এইটার ওপরেই বেস করে পুরোপুরি এই ড্রয়িংটা করা। আর তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ এখানে আগে থেকে কোনো আঁকা নেই, একদম ডাইরেক্ট আমি মেহেন্দি দিয়েই করছি। তো হয়তো কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে যারা আরও পারফেক্টলি ড্র করে, সো সেখানে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন। আর বাদবাকিটা আমি চেষ্টা করছি একদম পারফেক্টলি করার, কারণ মেহেন্দি দিয়ে করলে তোমরা ভালো মতনই জানো যে সেটাকে রিমুভ করা যায় না, করলে একটা বাজে দাগ থেকেই যায়। সো যাই হোক, তো পুরোপুরি লাস্ট অবধি থাকো। মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করে জানাতে হবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও আরও 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 অনেক দেখার জন্য। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টসে লেখো, আমি তোমাদের নাম মেনশন করে আমি সেই ধরনের ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর লাইক অ্যান্ড কমেন্টস করতে প্লিজ ভুলো না। আর এখন আমি যে অংশটা বানাচ্ছি সেটা হচ্ছে চুলের অংশটা। আর এগুলো যেহেতু আমি একদম মেহেন্দির একদম শেষ অংশগুলো দিয়ে বানাই, তার জন্য এই ধরনের এরম মেহেন্দি থাকে। এগুলো সব কটা মেহেন্দি আমি কাবেরি ইউজ করছি, প্রথম থেকেই আমি কাবেরি মেহেন্দি দিয়েই এটা বানাচ্ছি। তোমরা যদি এটাকে পুরো অ্যাকুরেটভাবে বানাতে চাও, তার জন্য ফার্স্টে বলবো আমি খাতায় আগে ভালোভাবে প্র্যাকটিস করো, দেন তোমরা এটাকে মেহেন্দি দিয়ে প্র্যাকটিস করতে পারো। আর যারা আগে থেকে আঁকার এক্সপার্ট তাদেরকে তারা একবার চেষ্টা করে দেখতেই পারো, আশা করি তোমরা পারবে, কোনো সমস্যাই হবে না। তোমরা নিজেরাই এই জিনিসগুলো যে কোনো কার্টুনিশ ফিগার আদারওয়াইজ যে কোনো ফিগার দেখেই বা কোনো ফটোজ দেখে তোমরা একা একাই ঘরে প্র্যাকটিস করতে পারো। এবারে আমি এখানে শিব যে মূর্তিটা শিবলিঙ্গ সেটাকে আঁকছি এখানে। এটা যদি কালারফুল হতো অবভিয়াসলি দেখতে আরও ভালো লাগতো, বাট যেহেতু এটা মেহেন্দি দিয়ে করছি তাই মেহেন্দি দিয়ে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমার এই একটা কালার দিয়েই কিন্তু সব জায়গাটা সুন্দর করে ফোটাতে হবে। সেটা কীভাবে? লাইট অ্যান্ড ডার্ক শেডের মধ্যে দিয়ে। তাই যেখানে ডার্ক শেড সেখানটা পুরোটা মেহেন্দি ফোটাতে হবে, আর যেখানে লাইট কিন্তু হালকা আবার মনে হচ্ছে হালকা আবছা করা, তো এটাকে ব্লেন্ড করার আমি এইভাবেই চেষ্টা করছি। রসপ্রবাহ মাধুরী বিজৃম্ভণা মধুব্রতম
সো আমার ভিডিও অলমোস্ট ডান, তো পুরোপুরি দেখে নেওয়া যাক এখন কেমন দেখতে লাগছে। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আরও 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 অনেক দেখার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য এইটুকুনি, টাটা।